হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমার মনে হয় ভালো আছে। আমি নুরুন্নাহার আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। যাই হোক, এখন আমি আজকে দেখাবো রুই মাছের, অনেক বড় একটা রুই মাছ কিনেছিলাম, সেটার পেটি। এই যে এটা হচ্ছে চর্বি মাছের। তো আমি অলরেডি এখানে তেল গরম হতে দিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এখানে শুধু দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এখন আমি চাচ্ছি এই পেঁয়াজটা এটার সাথে অ্যাড করে দিতে। অ্যাড করে দেওয়ার কারণ হচ্ছে আমি মাছটা একদম ভাজা ভাজা করব না, মানে একটু রসালো রসালো থাকবে। ভাজা মাছ দিয়ে ভাত খেতে ভালো লাগে না, শুকনো শুকনো লাগে। তো আমার মনে হয় আমার মতো করে আপনারা যদি এইভাবে মাছ ভাজা করেন তো আমার মনে হয় ভালো লাগবে। আমরা মাছের প্রথমে আমি মাছের এই পিঠটা, এই এই পেটের দিকটা দিব। এটা হচ্ছে চামড়াটা, আমরা যদি এই দিকটা দিই তাহলে মাছ ভালোভাবে সিদ্ধ হবে। যেহেতু সমুদ্র, তো আমার জালটা একটু বাড়িয়ে দিতে হবে। জালটা একটু বাড়িয়ে দিয়েছি, ঢেকে দিতে হবে। তো আমি ঢেকে দিই, আস্তে আস্তে হতে থাক, তারপর দেখা যাবে। মাছ ভাজা হয়ে যাওয়ার ঘ্রাণ বেরিয়ে গেছে, তো আমি চলে আসছি, তো দেখতে হবে কি অবস্থা। ওয়াও, হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। আর হওয়ার প্রয়োজন নেই,
একদম হয়ে গেছে। যাই হোক আমি এখন রেখে দিচ্ছি। তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, আমার রুই মাছের পেটি হয়ে গেছে। আমি অলরেডি জালটা অফ করে দিয়েছি। ঠিক আছে, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ।